তো বন্ধুরা দেখো আমার জেসাসকে আমি দিয়ে দিলাম কেক, এখানে কেক আনা হয়েছে। তো দেখো এবার কেক খাওয়ার পালা, গুলটুকে কেক দিচ্ছি, ও হাতে নিতে চাচ্ছে, হাতে নিলে ছড়াবে বলে আমি খাইয়ে দিচ্ছি। আর দেখো আমার হাজবেন্ডও খাচ্ছে, সবাইকে কেক খেতে দিয়ে দিয়েছি। এরপর আমি খাবো আর কি কেক। বন্ধুরা কেমন আছো তোমরা? সব আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আর এই দেখো কেক, সবার জন্য কেক। আর আমি একটু ট্রাই করি। তো দেখো বন্ধুরা কেক টেক খাওয়া হয়ে গেল, এবার আমি দুপুরে একটু রান্না বান্না করব, তারপরে তো বেরোবো, আজকে বাপের বাড়ি যাব, তো গুছিয়ে গাছিয়ে বেরোবো। তো তার আগে একটু রান্না বান্নাগুলো করে একটু খাওয়া দাওয়া করে নেবো একটু। তো দেখো এগুলো হচ্ছে বাঁধাকপি, ঘন্ট করছি, খুব বেশি রান্না বান্না করলাম না, তো সামান্য রান্না বান্না করে একটু খেয়ে দিয়ে বেরোচ্ছি। তো দেখো গুছিয়ে গেছি, বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর বাপের বাড়ি গিয়ে তো হুড়িয়ে মজা হবে আর কি। তো গুলটুবাবু দেখো ট্রেনে বসে আছে, তো একটু ভিডিও করলাম, তো দেখো সামনের সিটে বসে দেখছে আমার ছোট্ট ছোট গুলটু। হাই করে দাও। বুঝতেই পারছো বন্ধুরা বাপের বাড়ি চলে এসেছি। দেখো আর আসার পথে দেখতে পাচ্ছি চুল কেটে এসেছি, আসার পথে চুল কাটতে গেছিলাম, তো চুল কেটে পরে চুল কেটে আবার চলে এসেছি। কি মামা ভালো আছো? তুমি দেখো মামা, হ্যাঁ মামা মামা দেখো। তো এখন দুপুরে হবে খাওয়া দাওয়া, তারপরে একটু রেস্ট নেওয়া হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। আর এদিকে দেখো বৌদির রান্না অনেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে মাছ বেছে রেখে দিয়েছে। এদিকে দেখো ফ্রায়েড রাইস বানাচ্ছে, পুরো এক হাঁড়ি ফ্রায়েড রাইস বানাচ্ছে বৌদি। তো দেখো আর ফ্রায়েড রাইসের সঙ্গে তো চিকেন কষাটা দারুণ যায়, আর কাঠের চালে চিকেন, বাপের বাড়ি আসলে এই খাওয়াটা মানে খেতে পারি, যেটা সত্যি খুব ভালো লাগে। তো দেখো এই যে কাঠের চালে চিকেনটা রান্না হয়ে গেছে কমপ্লিট। তো দেখো এই হচ্ছে রান্না, কত সুন্দর হয়েছে। এই কেমন হয়েছে গো রান্না? তা কি বলো একটু সবাইকে, বৌদি কিরম রান্না করেছে, শ্বশুর বাড়ি এসে খাচ্ছ? সুপার। এরপর দেখো আমরা খাওয়া দাওয়া করব। তো দেখো এখানে গুলটুকে খাইয়ে দিচ্ছে আমার দাদার মেয়ে, গুলটুকে আমার দাদার মেয়ে কিন্তু জামা পরিয়েছে। তো দেখো দুজনকেই একদম মেয়ে লাগছে, মানে দুজনই তো একদম একই সাজে বসে আছে। গুলটুকে তো চিনতেই পারছিলাম না, মাঝে মাঝে আমি ভুলেই যাচ্ছিলাম। তো দেখো দুই মেয়ে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছে, আর খুব খুশি গুলটু, যেহেতু মামা বাড়ি আসলেও খুব খুশি হয়, খেলার লোকজন পায়, সব কিছু মিলিয়ে খুব আনন্দ করে। আর দেখো এদিকে আমরাও খেতে বসে গেছি, এখানে দেখো আমার দিদি খাচ্ছে, এদিকে খাচ্ছে আমার দিদির ছেলে, আর আমিও খাচ্ছি। তো মানে সুপার হয়েছিল আর কি রান্নাটা, কাঠের চালে চিকেন অসাধারণ হয়েছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি, এরপরে বৌদি দাওয়া দাওয়া করছে, এরপরে বৌদিও বসে যাবে। তো সবাই মিলে একটু এনজয় করে খাওয়া দাওয়া করি, আজকে দিনটা খুব ভালো কাটলো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।